যদি কেউ আত্মাহিয়াতু বারবার চেষ্টা করার বাদেও পড়তে পারে না, ভুলি যায় গিয়ে এই সময় কিতা করতে লাগলো। হাদিস শরীফ হইছে ইউআল্লিমানি তাশাহ্হুদ কামা ইউআল্লিমানিল কুরআন। আল্লাহর নবী আলাইহিস সালাম আয় তাশাহ্হুদের আত্তাহিয়াতুরে কারণ ই আত্তাহিয়াত কিছু হাদিসর দ্বারা বোঝা যার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম মেরাজে যাওয়ার পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু নবী কইছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ কইছেন, নবী আবার কইছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আর জিব্রাইল সিদরাতুল মুনতাহা ফরিশলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তে হাদিস শরীফ হইছে যে আল্লাহ নবী কোরআনে করিম সাহাবায়ে কেরামের আঙুলির দরিয়া শিক্ষা দিতা গুরুত্ব সহকারে, ওলা তাশাহ্হুদরে আত্তাহিয়াতরে ওলা ফড়ার শিক্ষা দিছেন আর বড় গুরুত্ব দিছেন। এর কারণে নমাজের মধ্যে ওয়াজিব আত্তাহিয়াতু ফড়া। এখন ইবাইর প্রশ্ন বারবার বারবার চেষ্টা করার পরে আত্মাহিয়াতু আমি আনতাম পারি না, তে এখন আমি কিতা করতাম? এখন দেখো না আপনারে তো আমি মাসলা কোনটা দিবার নাই, শরীয়তর বা ফেকার কিতাব লেখাও আত্মাহিয়াতু ফড়তেও লাগবো, এগুর বদল নাই। যেমত দোয়া কোনোতর বদলা অন্যটা ফড়লে ওই যার কিন্তু চেষ্টা রাখতাম দোয়া কোনো শিক্ষা লওয়ার, অল আত্মাহিয়াতু চেষ্টার চরম সীমা হইতো যারা কোরআন শরীফ আমরা শিক্ষার লাগি চেষ্টা করি। আর আত্মাহিয়াতু ফড়ার চেষ্টা করইন আর ইয়াদ করইন মুখস্থ করইন, যে কোনো লাইনে মোবাইলে যদি রেকর্ডিং করিয়া বারবার শুনতে তখন ইনশাল্লাহ বারবার আপনার ইয়াদ হইব আর লেখাপড়া হিসাবে লেখাপড়া লাইনে রাখইন। আর দুই নম্বর মাত হইসে গিয়ে এখন আপনার আর মাসলা দিবার কোনটা নাই, দেখোক আপনি এই সময় কিতাব পড়িতে আপনার ইচ্ছা মতো ফড়ুক বাকি আল্লাহ কবুল করত। আলিমুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল কলেজ ও মেয়ে লুকরে ফড়ানে ওয়ালা ইমাম সাহর করে নামাজ পড়লে নামাজ আদায়, যারা ইমাম সাহ হলে কলেজ ও পড়াইতরা এরা মেয়ে হলরে পড়াইতরা, যারা মসজিদের ইমাম এরা কিছু আসুন কলেজ ও পড়াইতরা, এরার ঘরে নমাজ তো না পড়া বালা এতে হারাম আর মকরুইলা কোনটা নাই, বাকি তো দিলর উপরে সব কিছু। আর এরা ইমাম সাহ হলে ইমামতি না করাও বালা, যেহেতু আজনবী মহিলা হল লগে নিজের ছাত্রীটির লগে বারবার দেখা বারবার মাথতা, আর এটা তো স্কুল কলেজ ওইলা নাই বলে আরব লাহান সৌদি লাহান বা পুনার মধ্যে মহারাষ্ট্রের মধ্যে বেঙ্গালুরুর মধ্যে কিছু কলেজ আছে হিলা যদি ওই তো অন্য মাত। এর কারণে এটা তো আপনারা একটা বিবেচনা সমাজে করবা। আব্দুর রেজাক ইবাইর প্রশ্ন হইল যে বিয়ার মধ্যে গান বাজনা হলে বিয়া ওই ভাই গান বাজনা তো এমনিও হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র এমনিও হারাম। আর হদিস হইছে গান বাজনায় জিনার দাওয়াত দেয়, মানুষ বদমাশ হয় খারাপ হয়। ওই জায়গায় বিয়ার মধ্যে গান বাজনা করবা হিন্দু অকল ফেল, বিয়ার মধ্যে গান বাজনা করা এটা তো হিন্দুও ফেল, হর হিন্দুয়ে বিয়ার মধ্যে গান বাজনা করে না। আর বাংলাদেশের কিছু বিয়া অকল আমিও দেখছি আর শুনছি, ওইটা তো যা গান বাজনার ভিডিও আর যা কিছু আইয়াসি আর দেবী মানাইয়া দুলহন ডেরা হর এটা তো ফয়সায় করে, লন্ডনি ফয়সা আমেরিকার ফয়সা সৌদির ফয়সায়। এর কারণে আমার আওয়াজ কত হানো হানো গিয়া ফুসিব জানিয়েন না, তবে আপনারা এটা থেকে বাসিয়া তা বা এটা ইসরাফ খরচ, এক তো হারাম হরিয়ার গান বাজনা আর ফাজিল খরচ আগু ইসরাফ আগু হারাম, এই লাইনে না গিয়া এটা ফয়সা এটি মিসকিনে দেখুয়া আত্মীয় স্বজন করিবা সোনেরারে দেখুয়া মদরসা মসজিদ দেখুয়া রাস্তাঘাট বনেন না অর্থাৎ দেওয়ার চেষ্টা করুকা দিনই হামর চেষ্টা করুকা। আফজল লস্কর ভাইয়ের প্রশ্ন হইল ফুরান খবরস্থানে বাড়ি বানাইয়া বসবাস করে, খবরস্থান ফুরান হয়ে গেছে আর বিশেষ করে বরাহবালির দেখা যায় বাংলাদেশও কিছু দেখছি যে বাড়ির ফিসে সাইটে ফুরকির ভার দুই তিনটা খবর সাইটটা খবর ফুরানা খবর ওইলা যদি ওয়েতে তাত ঘর দুয়ার মানাকুয়া কোনো অসুবিধা নাই, ফুরান হয়ে গেছে মানানি যাই যাচ্ছে। আব্দুল মজুমদার ইবাইয়ের প্রশ্ন হইল জিয়ারত করার সময় অজু করা লাগবে না, জিয়ারত অজু লাগে না, এমনি আনা অজুয়ে জিয়ারত হয়ে যায়, উত্তম হইয়া তাহলে অজু হরি যাওয়া, এতে কোনো সুন্নত নাই ফরজ ওয়াজিব নাই। জাকির লস্কর ভাইয়ের প্রশ্ন হইল এতেকাফর খানি ঘরে ঘরে গিয়া খাওয়া যাইব, এতেকাফর খানি ঘরে ঘরে কিলা খাইবা সুন্নতে মক্কাদা এতেকাফ তাহবো, সামান্য সময় বেলা জরুরত এবার হইবে এতেকাফ ফাঁসি দুই যাব, এলে ঘরে ঘরে কিতা লাগে আপনি আইতা আপনার মহল্লায় যদি ফালাইছেন বা মহল্লার জিম্মাদারি আছে সুন্নতে মক্কাদা আপনার দ্বারা আদায়র আর আপনারে চেষ্টা করি সবে ফালাইছেন তাইলে আপনি সবের হুক আমার খানি জায়গাত পৌঁছাই দিবা, নফল এতেকা বইলে অন্য মাত আছে কিন্তু সুন্নত মক্কাদে এতেকা ফড়বা আর গরো যাইতা টিফিন আনতা খাইতা এটা তো আপনার এতেকা ফোয়ায় না হওয়ায় বরাবর এতে কিন্তু বালা আহনে মসজিদও নফল এতেকা ফড়ুক, সুন্নত মক্কাদা আপনার দ্বারা বিলকুল আদায় হইতো না মহল্লা দ্বারা গুণাগার তাবা।
তাজ লস্কর এইবার প্রশ্ন হইলো নমাজের মধ্যে সামান্য জোরে খান দিলে নমাজ হইব না? নমাজের মধ্যে কোন কারণে খান দিতরা? দুনিয়ার কোন কারণে খান দিলে হইতো না? যে আল্লাহর ডর আর খৌফি আর আয়াতর তর্জমা তফসির জানিয়ে যদি সামান্য খান দেন ঠিক আছে, ভালো কথা। কিন্তু বাকি দুনিয়ার কোনো গরজ আপনার কোনো মুসিবত আর অতা অভাব লাগিতে হইতো না। সালাম তালুকদার এইবার প্রশ্ন হইলো স্টাইল করিয়া চুল কাটা যাইতেছে, স্টাইল করিয়া চুল কাটা এটা তো গর মুসলমানের তরিকা, নবীওয়ালার তরিকা এখতিয়ার করুক, গর মুসলমানের তরিকা এখতিয়ার করবা না, যুবকগুলো এইভাবে বিভ্রান্ত হইতরা। আব্দুল আহাদ বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন যে কোন বেদাতি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ? বাংলাদেশের আব্দুল আহাদ ভাই প্রশ্ন বড় সুন্দর প্রশ্ন। বেদাতি ইমামের ঘরে নামাজ হইতো না, নামাজ বকরিয়া তো হরিমে। আমি 3 বছর আগে বিহার আসলাম, বিহার অন চাপড়া ডিস্ট্রিক্ট। আর এক বেদাতি ইমামর ঘরে বাই চান্স নমাজ ভরা ঘুরে গেছে, নমাজ বাদে দুয়ারছি আর ফরে আর মসজিদও গেছি না। আর যে বাড়িতে আসলাম গরো এরা আফোন নাগরা এরিয়াত আসলাম, এরা আমার হইতে বাধ্য হয়েছে না হনে দেখি মসজিদ দিতরা নাতে মনে হয় মুসাফির হিসাবে, তারা মাসলাও দিতরা মুসাফির। আমার হ্যাঁ ভাই আমি তো মুসাফির, তে আমি মুসাফির হিসাবে তারা দামান দেওয়াজন আসলাম বিহারি ও ডিমাপুর তাহানেওয়ালা ও এইনার আমি আমরা একলগে নমাজ পড়ে লিছি। এর লাগে বেদাতি ইমামর ঘরে নমাজ পড়বা না, নমাজ হইতো না, ওয়ায় না ওয়ায় বরাবর, মানে এত বেদাতি আকিদা, এত কুফরি আকিদা, শিরকি আকিদা, এর ঘরে আমি কিলা নমাজ পড়ব? নমাজ তো আলা ইমামর ঘরে পড়তা জেন মুত্তকি মান সাল্লা আলা খলফে ইমামিন তকিয়িন কা আন্নামা সাল্লা আলা খলফে নবীন। এক হদিসের মধ্যে আর কতখান সহি গলত আমি এদিকে যাইয়ার নাম মোটামুটি হদিস হওয়া, যে যদি কোনো মানুষে পরহেজগার মুত্তকি ইমামর ঘরে নমাজ পড়ে যেমন কি নবী মোহাম্মদ রসুল্লাহর ঘরে নমাজ পড়ল, তেল লাগি মুত্তকি ইমাম তো কইবা, বেদাতি ইমামর ঘরে পড়বা না। সাবির আহমদ ভাইয়ের প্রশ্ন হইল মসজিদের মধ্যে কোনো কারণে রাগ করিয়া কথা বলা যাইব না? মসজিদর ভিতরে না না ভাই, মসজিদর ভিতরে কোনো রাগ গুসা করিয়া কোনো দিনই কথা দুনিয়ার কোনো কথা হইবা না। দিনই কোনো লাইনে আখতা কোনো রাগ উঠছে এটা কন্ট্রোল নিবা। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতা 3 বার লা তাকজাব লা তাকজাব লা তাকজাব, গুসা করিও না গুসা করিও না গুসা করিও না। তো হিসাবে কোনো কোনো সময় খরা লাগে গো ঠিক আছে, আর মসজিদের মধ্যে রাগ করি গুসা করি মসজিদের ইজ্জতরে শেষ করবা না, আল্লাহর কাছে মাফি চাওয়া। নজরুল ইসলাম ভাইয়ে সৌদির থেকে প্রশ্ন করছেন তাই গাড়ি চালাইন হখানো ইনোর মধ্যে কিছু টেখা পাইছেন গাড়ির মধ্যে, এই মালিকও ফাইতিরা না, এখন এই টেখা যদি ইন্ডিয়াত ফাটাইয়া দিলেন যে অন্য মানুষের দিতে পারে? সৌদির একবার প্রশ্ন, গাড়ির মধ্যে কিছু পয়সা পাইছেন ড্রাইভিং করডা, এই পয়সার মালিক পাইছেন না হন কিতা করতা ভাই? আরও চেষ্টা করুক কা দেখুক কা, যদি কোনো চেষ্টা করিয়া হনে মালিক ফাইলিছেন তে বালা, এখান তো পাইছেন না। তে আপনার মধ্যে তা কি আত্মীয় স্বজন যারা গরিব গুড়া আছেন আর বাটিয়ে দিলে কো আপনার যাই যাচ্ছে বৈন্য লাইনে গরিব গুড়াও দিতে পারবা। নসিরুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল কোরআন শরীফ হাঁটুর উপরে রাখিয়া পড়া যায় যে? কোরআন শরীফ এমনি তিলাওয়াত হরক হাঁটুর উপরে রাখিয়া তিলাওয়াত হরক না যাইজ কুন্তা নাই, কিন্তু কোরআন লগে বে এমনি বেয়া দবি, এতে আপনার কোনো বেমার বা কোনো মুসিবত বা কোনো উজরে পাইছে কমজোরি পাইছে বা বারবার তিলাওয়াত হরডা আতো লইতে লইতে রোয়া লুতুইতে দিতে কিলা লাগে হাঁটুর, তো কোনো অসুবিধা নাই, তবে সচরাচর ইলা না করা বালা।